ফিরে এলাম খবর ২৪-এ। এবার সুপার স্পেশালিটি হাসপাতাল হতে চলেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল। শনিবার কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি হাসপাতালের প্রতিটি বিভাগে নিজে গিয়ে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন। এবার কান্দি মহকুমা হাসপাতালে ১০০ শয্যা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গোটা জেলার চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে মুর্শিদাবাদ জেলা সফরে এসেছেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। শনিবার কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল বাজি সহ অন্যান্য সদস্যরা। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্যাল, বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন নির্মল মাঝি হাসপাতালের প্রতিটি বিভাগে নিজে গিয়ে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন, সেই সঙ্গে মা ক্যান্টিনে নিজে হাতে খাবারও পরিবেশন করেন। এরপর হাসপাতাল আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি বলেন, এবার সুপার স্পেশালিটি হাসপাতাল হতে চলেছে কান্দি মহকুমা হাসপাতাল। এখানকার কান্দি মহকুমাবাসী একটা সুখবর, ঝকঝকে তত্ত্বকে যেমন একটা এখানে ১০০ বেডের হাসপাতাল পাবে, অন্যদিকে ১০০ বেডের হাসপাতালের সঙ্গে একটা স্থায়ী আমাদের রুগীর আত্মীয় মরণাপন্ন মৃত্যুপথে যাত্রী মুমূর্ষু বিভিন্ন প্রান্ত থেকে জেলার এবং জেলার বাইরে থেকে যারা আসেন তাদের রাত্রিবাস এবং দিনেবাস সুরক্ষিত হয়ে তারা থাকবেন। এবং আমাদের ওসিদের বলা হবে থানা থেকে আমাদের যে গ্রামীণ পুলিশ, ভিলেজ পুলিশ বা আমাদের যে পুলিশ বাহিনীর কিছু সিটি পুলিশ তারা রাউন্ড দ্য ক্লক ৮ ঘন্টা করে ডিউটি করবে। আগামী দিনে সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ডায়ালাইসিস ও থ্যালাসেমিয়া ইউনিট পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন তিনি। একটা হাই ডিপেন্ডেন্স ইউনিট, সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেখানে ভেন্টিলেটর থাকবে, একটা অত্যাধুনিক সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কান্দি হাসপাতাল নতুন করে পেতে যাচ্ছে। এটা কান্দি নগরবাসীর কাছে একটা সুখবর নিশ্চয়ই। এসএনসিতে ২৪ বেড ছিল, আরো ৬টা বেড বেড়েছে, ৩০ বেডের এসএনসিউ কয়েকদিনের মধ্যে আত্মপ্রকাশ করতে চলেছে। সেই সঙ্গে এই হাসপাতালে ১০০ শয্যা বৃদ্ধি করা হবে বলেও তিনি ঘোষণা করেন। কান্দি মহকুমা হাসপাতালটা আরো ১০০ বেড বাড়ছে, অটোমেটিক্যালি এটা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্যাদা পাবে। বিগ কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ৬০%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ২০% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা অমর কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে।